কেন ধার দিকে আমার কোনো আপত্তি নেই যদি মানুষের খাবার পয়সা না থাকে? কিন্তু সিপিএম 34 বছর ধরে এনডিএর কাছ থেকেও টাকা পেয়েছে, বিজেপির থেকে লুকিয়ে আমাদের লুকিয়ে কংগ্রেসের থেকেও পেয়েছে। সেই টাকা পাওয়ার পর মানুষের ওপর দেনা চাপিয়ে দিয়ে চলে গেছে 2 লক্ষ কোটি টাকার ওপর দেনা। আপনারা শুনলে আঁতকে উঠবেন, কাগজগুলো তো ঠিক মতো সেটা সবটা দেয় না। জানবেন কোত্থেকে? জানবেন কি করে মানুষ? তাই আমি যতটা পারি আপনাদের কাছে বলি, যতটা আমাদের নামে বদনাম করার মিথ্যে কথা বলা হয়, বাংলার মানুষ যে বঞ্চিত হচ্ছে এ কথাটা তো বলা হয় না। যদি বলতো তাহলে আমার উপরে দায়িত্বটা পড়তো না, কিন্তু আমার এটা বলতেই হবে। আর আমি যখন মিটিং এ দাঁড়িয়ে বলছি মাইকের সামনে, এনিবডি ক্যান চ্যালেঞ্জ ইট, আমি লুকিয়ে চুরিয়ে কথা বলি না। আর দিল্লির কাউকে আমি ভয়ও পাই না, থুড়ি ভয় যদি পেতাম অনেক আগে আমার মৃত্যু হয়ে যেত। আমি সারাটা জীবন বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়ে এসেছি, মাসেল ম্যান মাফিয়া পাওয়ার এসব দিয়ে আমার কিছু লাভ নেই। মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মাফিয়া পাওয়ার, ওটা ওদের প্রয়োজন হয়, আমার প্রয়োজন হয় না। আমি ম্যান পাওয়ার বিশ্বাস করি, মানুষের পাওয়ার বিশ্বাস করি। তাই আমার স্লোগান মা মাটি মানুষ, মা মাটি মানুষ জিন্দাবাদ বলে আমি দিন শুরু করি। আর মা মাটি মানুষকে ধন্যবাদ দিয়ে আমার কাজ শুরু করি। আমি জিজ্ঞেস করুন কমরেড, অনেক টাকা দিয়েছেন তাই তো দিল্লি থেকে উড়ো ভুইফোন নেতারা বলে যাচ্ছেন। অনেক টাকা দিয়েছি আমরা, কোটি কোটি টাকা। হিসেব জানে? কোনোদিন পড়েছে, দেখেছে কাজ কাকে বলে? জানে এরা টাকা কোন খাতে কিভাবে আসে, কিভাবে খরচ হয়, কিভাবে ফিরে যায়, কিভাবে কেটে নেয়? চ্যালেঞ্জ করে বলছি দাঁড়িয়ে, নাম করতে চাই না, নাম করতে আমার লজ্জায় বাঁধে, আমার শরমে বাঁধে। আমি নাম তাদেরই করি যারা নাম করার যোগ্য, আমি তাদের নাম করি না যারা নাম করার যোগ্য নয়। মাথায় রাখবেন, কোটি কোটি টাকা দিয়েছেন, আমরা নাকি খরচ করিনি? লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না, দুঃখ বলে কিছু জানে না, 10 বছর 66 বছর ক্ষমতায় থেকে কেন্দ্রে রাজ চালু করে নির্বাচনের সময় খাদ্য সংকট মিটে গেল, ফুড সিকিউরিটি বিল টাকা নেই, বিল পাস করেছে ফুড নেই, খাদ্য ছাড়া খালি গামলা, বলবো ভান্ডারা ফুটো করবো? সব রাস্তা ওনারা করেছেন, সব শিক্ষা ওনারা দিয়েছেন, সব আলো ওনারা দিয়েছেন, সব বাচ্চাদের জন্ম ওনারা দিয়েছেন। কি কি করেছেন আর কি কি করেনি নিজেদের জিজ্ঞেস করুন, কোনটা লিখছে আর কোনটা লিখছে না জিজ্ঞেস করুন। আমাদের সরকার আসার পরে আমাদের সরকার তো দেনা করেনি, আর সুদের টাকা শোধ না হলে সুদটা লাফিয়ে লাফিয়ে বাড়ে, এটা নিয়ম। আমাদের সরকারের ওপর থেকে কেন কেন্দ্রীয় সরকার 76,702 কোটি টাকা কেটে নিয়ে গেছে? আমরা জবাব চাই, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না, একটা ভোটও দেবেন না। বাংলার মানুষকে ভাতে মেরেছে এরা, একটা ভোটও দেবেন না ওদের। দুই, এছাড়াও 40,000 কোটি টাকার মতো কেটে নিয়ে যায় ইনকাম ট্যাক্স বাবদ, কাস্টমস বাবদ, আরো অনেক ট্যাক্স বাবদ। সেই টাকাটার থেকে কিছু টাকা 8-10 হাজার কোটি টাকা কখনো একটু 100 দিনের কাজে 25%, কখনো এডুকেশনে 25%, এরকম করে দেয় নেয়। 40,000 কোটি টাকা কেটে এক্সট্রা আরো 76,000 কোটি টাকা ছাড়াও আরো 40,000 কোটি টাকা কেটে নেয়, দেয় 8,000। তার থেকেও জেনে রাখবেন আরো 4,298 কোটি টাকা এবারে দেয়নি। তার মানে মোট কত হলো? 87,283 কোটি টাকা দেয়নি, কেটে নিয়ে চলে গেছে 76,000 কোটি টাকার উপরে। আর দেখুন সব মিলিয়ে টাকার যে হিসেব দিয়েছি, 87,283 কোটি টাকা দেয়নি, কৃষির টাকা দেয়নি। এই দেখুন বিহার গিয়ে অনুন্নত এলাকার টাকা দেয়নি, কেটে নিয়েছে। জেএনইউএমে আরবান ডেভেলপমেন্টের টাকা দেয়নি, ইরিগেশন সেচের টাকা দেয়নি। আর বড় বড় কথা, ঢাল নেই, তরল নেই, নিধিরাম সরকার বাংলার সাথে গদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে,
ফসল। কেন্দ্রীয় সরকারের হাতে কয়েকটা ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে তো আমরা করে দিয়েছি 31D, কতদিন ধরে পড়ে আছে টেন্ডার, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার বলছে কাজটা করবে না, লোকে যাতে ওদের ভুল বোঝে তৃণমূল কংগ্রেস পাওয়ারে আছে। আর রাস্তাটা তৃণমূল কংগ্রেসের নয়, ওটা কেন্দ্রের রাস্তা, ওটা দিল্লির রাস্তা, ওটা আমাদের রাস্তা নয়। রাজ্যের হয়তো আমি একদিনে করে দিতাম, কেন্দ্রের রাস্তা বলে 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 মুখ ব্যথা হয়ে গেছে, তাও করেনি। এবার তো ওদের দিল্লি থেকে এমন করে সরাবো না যাতে গোল্লায় গোল্লা পায়। তাই মানুষকে বলি, যারা বাংলাকে এত বঞ্চনা করেছে একটি ভোটও নয়, এরা বড় বড় ভাষণ টাকা দিয়েছে কোটি কোটি, যারা জমিদারের টাকা দিচ্ছে, যারা পকেটের থেকে টাকা দিচ্ছে বাংলার মানুষকে, যেন মনে হচ্ছে নিজের টাকা বিলিয়ে দিচ্ছে, বল টাকা তো সব বাইরে চলে গেছে, এত কালো টাকা এলো থেকে, সব পেন কোম্পানি থেকে শুরু করে ডিফেন্স কোম্পানি থেকে শুরু করে সব কোম্পানি কোথায় গেল? চাইবো জবাব? আমাকে বেশি মুখ খোলাবেন না, বেশি মুখ খোলালে একটা একটা করে দেব আর গর্তে পড়ব, কারণ আমি অনেক কিছু জানি, আমার মুখ বেশি খুলিয়ে লাভ নেই। আর আমি যখন লড়ি, আমি বাপের ব্যাটার মতো লড়ি, আমি এই চুরি পরে ঘরে বসে থাকে লড়ি না, আমি লড়ি লড়ার মতো আমার জীবনটাই। আমি বলেছি আপনাদের, লড়লে লড়ো, করলে করো, গড়লে করো, আর তা নাহলে মানে মানে সরে পড়ো, অনেক হয়েছে। আর তা নাহলে আমার মা মনেরা জানেন দড়ি কলসি নিয়ে কি করতে হয়, আর আমি বললাম না, ভাষণ শেখাচ্ছে আমায়, ভাষণ দিচ্ছে, যার জীবনটা কেটে গেছে আন্দোলনের মধ্যে, জন্মটাই আমার আন্দোলনে, তুমি আমায় আমার হিসাব শেখাবে কি? আমার সারা জীবনটাই তো কেটে গেছে এসব করতে করতে, বড় বড় ভাষণ। আর একটা বিজেপি দল 5 বছর আগে আপনাদের এখান থেকে জিতে গিয়েছিল বাংলা ভাগ করবে বলে, আমি 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 বলছি না, আমি জিজ্ঞেস করছি, বলেছিল কি বলেনি? যদি আমি মিথ্যে কথা বলি আমার স্টেট বড় দিন মিথ্যে কথা বলছেন আপনি, আর যদি সত্যি বলি তাহলে বলুন, আগের বারে এসে বলেছিল দার্জিলিং ভাগ করে দেবো বিজেপিকে ভোট দিন, ইয়েস অর নো? বলা থা কি নেই বলা থা? তপাই হাড়ু কস্তু হনুমঞ্চা ভাইছো, বলেছিল কি বলেনি? আজকে আবার এসছে, এসে আবার বলতে শুরু করেছে ছোট রাজ্য সুশাসন, ওরে বাবারে দুঃশাসনের বন্ধুরা চল, সুশাসন দেখাতে এসছে, কুশাসনের চল, সাহস কত বড়, বল হাত দিয়ে দেখো বাংলার মাটিতে, বল জমিটা হাত দিয়ে দেখো, বুঝতে পারবে জমিটা কত উর্বরা, বলে আমরা ভাঙি তা আমরা মচকাই না, আমরা পাহাড় সমতল দুটোই আমাদের ভাই বোন, আমরা ওই সব রাজনীতি করি না, পাহাড়ে গিয়ে পাহাড়ের মতো কথা, সমতলে গিয়ে সমতলের মতো কথা, যারা আদর্শ রাজনীতি করে সব মানুষই তাদের মানুষ, মনে রাখবেন বাইচুমা আমার ভাই, গৌতম আমার ভাই, মনে রাখবেন পাহাড়ের ভাই বোনেরা আমার ভাই বোন, আমার সমতলের ভাই বোনেরা আমার ভাই বোন। মা কখনো দুটো ছেলেকে কেটে ভাগ করতে পারে না, একটা শরীর থেকে দুটো কিডনি কেটে ভাগ করতে পারে? কখনো কখনো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, কিডনি ডোনেট করে, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, কতগুলো টেকনিক্যাল আইন কানুন আছে। হৃদয় মানুষের জীবনে এক দেহে একটাই থাকে, হৃদয়টাকে কেটে দুটো ভাগ করা যায় না, তাই এসেই নাচতে শুরু করেছে টাকার ব্যাগ নিয়ে। সুশাসন দেবে, সুশাসনের নাম করে বাংলাটাকে ভাগ করে দাও, করে খাও, অত সস্তা, একটা ভোটও বিজেপিকে দেবেন না, একটা ভোটও দেবেন না। যে দার্জিলিং এ আমরা শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি, সেই দার্জিলিং এ আবার অশান্তি পাকাতে এসেছে। যে দার্জিলিং দেখেছেন আপনারা কিভাবে কয়েকটা নেতা আছে, আমি তাদের বিরুদ্ধে কারো নাম করে বলতে চাই, দুদিন অন্তর বন্ধ, দুদিন অন্তর রাস্তা বন্ধ, দুদিন অন্তর অবরোধ, দুদিন অন্তর ভাষণ, দুদিন অন্তর হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে। যতবার দিল্লি গেছে ততবার যদি বাংলায় আমাদের কাছে যেত, আমরা অনেক কাজ বসে বসে করে দিতাম, যে টাকা দিয়েছে সেই টাকাগুলো পর্যন্ত খরচ করতে পারে না ঠিক মতো। গোর্খাল্যান্ড তো অলরেডি, এ ভূপিন কো মায়নে দেখা দাও, ভূপিন হ্যাঁ ইধার মে, ভূপিন হ্যাঁ নিচে মে, আচ্ছা ওরা এতে ইয়া পড়েছিল, জিজ্ঞেস করে দেখবেন জিটিএ মানে কি,
নামটা তো আগেই ঠিক হয়ে গেছিল, আমরা আসার আগেই, আমরা আর কিছু করিনি। জিটিএ নামটা কি ভাই? প্রেস মিডিয়া যারা আছেন, ইজ ইট নট গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন? তো গোর্খাল্যান্ডের নামে তো অ্যাডমিনিস্ট্রেশন পেয়েই গেছো তোমরা, তো কাজটা কে করবে? আমি? তোমাদের হাতে তো টাকা দেওয়া আছে, তোমরা করছো না কেন? আজকে আমাদের সব লোকেরা পাহাড়কে ভালোবাসে, আমরা চাইছি নতুন নতুন টুরিস্ট স্পট হোক, নতুন নতুন কলেজ হোক, হাসপাতাল হোক, কিষান বাজার হোক, আইটিআই হোক, পলিটেকনিক হোক, ইন্ডাস্ট্রি হোক, চাকরি বাকরি হোক, ট্যুরিজম তৈরি হোক, যাতে অনেক মানুষ, শুধু আমাদের বাংলার লোক নয়, সারা পৃথিবীর মানুষ আসুক। কিন্তু দুদিন পরপর তোমরা যদি ব্যবসায় গন্ডগোল করো, তাহলে দোকানদাররা তো ভয় পাবে, বিজনেসম্যানরা তো ভয় পাবে। সেই জন্য একবার সিদ্ধান্ত নিন, তৃণমূল কংগ্রেসকে একবার ভোট দিয়ে দেখুন, দার্জিলিং পাহাড় সমতল শান্তিতে শান্তি থাকবে, কোন রকম অশান্তির বীজ আমরা বপন করতে দেব না। আপনারা তো জানেন আমরা বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে, আমি পাহাড়কে ভালোবাসি, পাহাড়ের জন্য আমাদের ম্যানিফেস্টো আমরা স্পেশাল প্যাকেজের কথা বলেছি। সিকিমকেও আমি ভালোবাসি, আমি দার্জিলিংকেও ভালোবাসি, বাইচুংকে অত কৈফিয়ত দেওয়ার দরকার নেই। বাইচুং কোথায় জন্মগ্রহণ করেছে? এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছে, এটা সবচেয়ে বড় কথা। আর বাইচুং দার্জিলিং আর সিকিমের মধ্যে কতটুকু পার্থক্য, কতটুকু পার্থক্য? দার্জিলিং এর পাহাড় পাহাড়, সিকিমের পাহাড়টা পাহাড় নয়। যে ছেলেটা 20 বছর ধরে বাংলায় কলকাতায় আছে এবং ফুটবল খেলেছে এবং সারা ভারতবর্ষের ক্যাপ্টেন, তাকে কৈফিয়ত দিয়ে বলতে হবে আমি কোন গ্রামে জন্মগ্রহণ করেছি? ও বাংলার গৌরব, এটা মাথায় রাখতে হবে, বাংলার সম্পদ। ওকে পাহাড়ি বিছা বলা হতো, এটা আমি ফুটবল গ্রাউন্ড থেকে জেনেছি, এটা আমার ভাষা নয়। ও এত চটপটে ছিল বলে, উত্তম যুবক। এবং আমি মনে করি বাইচুংকে দিয়ে বাদ বাকি কাজগুলো আমরা করাতে পারবো। কে বলেছে পারবে না? যারা বলছে উন্নয়ন হয়নি, চোখ দিয়ে একবার দেখুন, গৌতম তো কিছুটা বলেছে, আমার টাইম নেই বলে আমি অতটা বলতে পারছি না, শুধু দার্জিলিং জেলা এইটাই যদি আমি বলতে যাই, তাহলে আমার কাছে দেখুন একটা কত মোটা কাগজ আছে, কত কি হয়েছে, কলেজ স্কুল মডেল স্কুল আইটিআই থেকে শুরু করে গাজলডোবায় 3,500 কোটি টাকার বিজনেস হচ্ছে আপনার শিলিগুড়ি বর্ডারে। আপনার এখানে ফিল্ম সিটি তৈরি হচ্ছে, নতুন করে কাঞ্চনজঙ্ঘা তৈরি হচ্ছে, যেমন জলপাইগুড়ি তৈরি হচ্ছে, শিলিগুড়ি পুলিশ কমিশনার তৈরি হচ্ছে নতুন করে, এখানে হিন্দি কলেজ তৈরি হচ্ছে, যেমন বানারাটাও হিন্দি কলেজ তৈরি হচ্ছে। দার্জিলিং এর 11টা কমিউনিটি আমার কাছে এসেছিল, আমি তো প্রধানমন্ত্রীকে লিখেছি যে এই কমিউনিটিগুলোর ট্রাইবাল স্ট্যাটাস পাওয়া উচিত, এবং আমি লিখেছি আজকে নয়, ইলেকশনের অনেক আগে। আমি এসব কাজ ইলেকশনের সময় করি না। আমি যখন আগের বার এসেছিলাম তামাং কমিউনিটির মিটিংয়ে, তখন আমাকে রাই কমিউনিটি, তামাং কমিউনিটি, মাগার কমিউনিটি, ওদিকে শেরপা, ওরাও আমার সাথে দেখা করেছিল, যারা পাহাড়ে ওঠে, ওদিকে লিবং থেকে শুরু করে, মাগার থেকে শুরু করে, ভুটিয়া থেকে শুরু করে, আর আমার লেপচা কমিউনিটির ভাই বোনেরা থেকে শুরু করে, আমাকে সবাই বলেছে, এবং সন্তুকরা সবাই আমার কাছে এসেছিলাম, সব কমিউনিটিকে মিট করেছি, এমনকি গুরুং কমিউনিটিও, ভুটিয়া কমিউনিটি, সব মিট করে আমাদের কাজগুলো আমায় যেই বলেছে আমি সঙ্গে সঙ্গে ওগুলোকে পাঠিয়েছি। মনে রাখবেন আমি কাজ ফেলে রাখি না। দার্জিলিং জেলায় শুধু 3টে ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি হয়েছে। দার্জিলিং জেলায় আপনার দার্জিলিং বলুন, শিলিগুড়ি বলুন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ দেখছেন কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে এগুলোকে ইম্প্রুভ করা হচ্ছে। একটার পর একটা জায়গা বলতে গেলে আমাকে তাহলে বসে বসে এখন মুখস্থ সব বলতে হবে। জলের তো প্রায় শুধু দার্জিলিং জেলাতেই 500 কোটি টাকার প্রজেক্ট দেওয়া আছে, একটা 2,000 কোটি টাকার প্রজেক্ট দেওয়া আছে শুধু রামপিয়াং রঙ্গি তার তিস্তা, একটা ব্রিজের জন্য, একটা প্রজেক্টের জন্য। তিস্তা নদীর জল জিজ্ঞেস করুন, লুকিয়ে লুকিয়ে ছেড়ে দিয়েছিল কে? ভাষণ দিতে আসছেন বাংলাকে, বাংলা এই করেনি ওই করেনি কৈফিয়ত চাইতে আসছেন হরিদাসরা? একবারও জিজ্ঞেস করেছিলেন তিস্তার জল কেন ছেড়ে দিলে? দুদিন বাদে শিলিগুড়ির লোক খাবার জল পাবে না, মাটিগড়ার লোক পানীয় জল পাবে না, জলপাইগুড়ির লোক পানীয় জল পাবে না, ফাঁসি দেওয়ার লোক পাবে না, সেচের জল পাবে না? আরে আমার তো বুকের পাটা আছে, আমি আটকে রেখে দিয়েছি, আমি তো দিতে দিইনি। তুমি লুকিয়ে 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 ফরাক্কার জল ছেড়েছো গেট ভেঙে দিয়ে, যেই ধরেছি তখন বলছো গেট ভেঙে গেছে, গেট ভেঙে গেছে না, ভেঙে দেওয়া হয়েছে। আমরা তো কমপ্লেন লেটার লিখেছিলাম, ইট ইজ নট দ্যাট আমি লিখিনি। আর তিস্তার কথা আমি ওপেনলি বলেছি আপনার
আপনারা জানেন আজকে নয়, আমি আগেও বলেছি, ভাতে মারার প্ল্যান যারা করে তারা আবার বড় বড় কথা বলে, আর এদের কথা শুনে আমাকে আবার চলতে হবে। ফাঁসি দেওয়াতে আপনারা জানেন এখানে অনেক অপুষ্টিতে বাচ্চাদের প্রবলেম হয়, আমরা 10 শয্যার একটা পুনর্বাসন কেন্দ্রও খুলেছি আমরা এখানে। এছাড়াও আমরা এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে ঢেলে তৈরি করে দিচ্ছি, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে পুলিশ কমিশনারেট থেকে শুরু করে দার্জিলিংয়ে কালিম্পং কার্শিয়াং এত কাজ হয়েছে, সেগুলো আমি কালকে ওখানে বলবো। আমি এর মধ্যে এতগুলো কথার মধ্যে এগুলো বলছি না, শুধু জলের জন্যই প্রায় 450 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি তো আপনাকে বলেছি এখানে জেনে রেখে দেবেন, আমাদের সরকার 73,000 সংখ্যালঘু ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়েছে, 17% ওবিসি রিজার্ভেশন আমরা করে দিয়েছি, যাতে 94.5% মুসলিম কমিউনিটি ঢুকে গেছে, অর্থাৎ 2014 সাল থেকে আপনারা রিজার্ভেশন পাবেন, চাকরিতে পাবেন, পড়াশোনায় পাবেন, তার জন্য জেনারেল কাস্টের কোনো অসুবিধা হবে না। আমি 45% বেশি বাড়িয়েছি, যাতে এসটিরা সুযোগ পাবে, আদিবাসী ভাই বোনেরা শিডিউল কাস্ট সংখ্যালঘু তারা পাবেন, এবং তার জন্য 1,000 কোটি টাকার এক্সট্রা দেওয়া হয়েছে। চা বাগান জানেন না আপনারা, এখানে 5টা চা বাগান আছে, প্রায় প্রায় বন্ধ থাকে, সেই চা বাগানের শ্রমিকদের প্রায় 18,000 পরিবারকে আমরা চাল গম 2 টাকা কিলো এই চাল, আমরা 750 সপ্তাহে প্রতি সপ্তাহে 1,250 গ্রাম চাল এবং 750 আটা দিই 15,000 পরিবারকে। টোটো পরিবার প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, তাদের মেয়েদের ডেকে আমি তাদের পরিবারকে প্রথম চাকরি দিয়েছি, তাদের পরিবারকে পর্যন্ত আমরা এই খাদ্যগুলো দিচ্ছি। আমরা কার্শিয়াং থেকে শুরু করে, মিরিক থেকে শুরু করে, সোনাদা থেকে শুরু করে, সান্দাফুক থেকে শুরু করে, বাতাসিয়া লুপ থেকে শুরু করে, গোর্খা মিউজিয়াম, অজিত মানসেনের সাইবার কাফে, বাগডোগরায় টুরিস্ট ইনফরমেশন সেন্টার, কালিম্পং হিলটপ টুরিস্ট লজের উন্নয়ন, ওদিকে লামাহাটা থেকে শুরু করে, পদ্মজা নাইডু থেকে শুরু করে, কালিম্পং অর্কিড বাগান থেকে শুরু করে, কোনটা করা হয়নি? উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ মহানন্দ সেতুর ওপরে একটা ব্রিজ তৈরি করছে। এছাড়াও আপনাদের জলপাইগুড়ি তিস্তার জল ঢুকে যায় শহরে, তার জন্য প্রায় 16 কোটি টাকা ব্যয় করে, 16 না 20 টাকা ব্যয় করে, 24 কোটি টাকা ব্যয় করে এমন একটা সিস্টেম করা হচ্ছে, যাতে বন্যা হলে ওই তিস্তার জল ঢুকে যাতে আপনার শিলিগুড়ি এবং জলপাইগুড়িকে ভাসিয়ে না দেয়, এরকম প্রচুর কাজ করা হয়েছে, প্রচুর রাস্তা নেওয়া হয়েছে হাতে। কাজেই আপনাদের এখানে ঢেলে কাজ হচ্ছে, আমি এই কাজের ডিটেলস জেলা ওয়ারিও আমি গৌতমদের হাতে দিয়ে যাচ্ছি, যখন তারা মিটিং করবে সেই মিটিংয়ের সময় ডিটেলসটা বলবে। আর আমরা বলেছিলাম কলকাতায় যদি একটা সেক্রেটারিয়েট থাকে মেন পশ্চিমবঙ্গ সরকারে, উত্তরবঙ্গ হবে, উত্তরকন্যা চালু করে দিয়ে গেছে কি যায়নি, এবং সেখানে ক্যাবিনেট মিটিংও হয়েছে ফেব্রুয়ারি মাসে, এবং এখন কোড অফ কন্ডাক্টের জন্য বন্ধ আছে বলে তাই, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনে মিটিংগুলো আমরা করব। 17টা ডিপার্টমেন্টের মধ্যে 11টা ডিপার্টমেন্ট তারা কাজও শুরু করেছে অলরেডি, 66 বছরের মধ্যে হয়েছিল। উত্তরবঙ্গকে শুধু বঞ্চনা করে জলপাইগুড়ির বিরুদ্ধে আলিপুরদুয়ারকে লাগিয়েছে, আলিপুরদুয়ারের বিরুদ্ধে জলপাইগুড়িকে লাগিয়েছে, কখনো এই চাই ওই চাই, এটা ভেঙে দাও ওটা ভেঙে দাও তছনছ করে দাও, উত্তরবঙ্গটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। আর এটাই ছিল সিপিএম এর কাজ। আর আমাদের আসার পর থেকে আমরা যে গড়ার কাজটা শুরু করেছি সেই কাজটা আমরা করছি এবং আমরা করব। শুধু দার্জিলিং জেলায় জেনে রাখবেন কত স্কুল তৈরি হয়েছে, আবাসন তৈরি হয়েছে, আবাসিক স্কুল হোস্টেল আদিবাসীদের জন্য, হিন্দি কলেজ, হিন্দি ছেলে মেয়েরা প্রচুর থাকে, বিহারের প্রচুর ভাই বোনেরা আমার শিলিগুড়িতে থাকে, চোপড়ায় থাকে, আমার উর্দু মিডিয়ামের জন্য যেখানে 10% উর্দু স্পিকিং লোক আছে তাদের জন্য আমরা এমনকি উর্দু স্পিকিং উর্দু সেকেন্ড ল্যাঙ্গুয়েজও করে দিয়েছি, আদিবাসীদের জন্য অলচিকি সেটাও করা হয়েছে, করম পুজো আপনারা ছুটি পান আদিবাসী ভাই বোনেরা যারা চা বাগানে আছেন জঙ্গলে আছেন সেটাও আমরা করে দিয়েছি, ছট পুজোয় সেকশনাল হলিডে আমরা করে দিয়েছি, আমরা সবে বড়াতে সেকশনাল হলিডে করে দিয়েছি, বুদ্ধ পূর্ণিমায় করে দিয়েছি, আমরা করম পূজায় করে দিয়েছি, পাঞ্জাবি ভাষা থেকে শুরু করে নেপালি ভাষা থেকে শুরু করে গোর্খা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এমনকি রাজবংশী ভাই বোনদের যে কামতা ভাষায় কথা বলে তাদের জন্য আমরা একটা এক্সপার্টস কমিটি তৈরি করেছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি হয়েছে কুচবিহারে, কোন দিন কে করেছিল, কোন দিন কে তৈরি করেছিল,
আমাদের সরকার মাত্র এই আড়াই বছরের মধ্যে জেনে রাখবেন আমার 16 লক্ষ গার্ল চাইল্ডকে আমরা কন্যাশ্রী প্রজেক্টে নিয়ে আসছি। যারা 8, 9, 10, 11, 12 মাদ্রাসাও হবে 500 টাকা করে স্কলারশিপ পাবে, আর যখন তার 25 বছর 18 বছর বয়স হবে তখন তার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা চলে যাবে। 9 লক্ষ মেয়ে ইতিমধ্যে রেজিস্টার করেছে, এই 2 মাস কোড অফ কন্ডাক্টের জন্য বন্ধ আছে, আবার চালু হবে, ইলেকশনের কোড আছে বলে 2 মাস করছে না, 2 মাস পরে আবার করবে। এবং ইতিমধ্যে প্রায় 11 লক্ষ রেজিস্টার হয়ে গেছে, 16 লক্ষ আমাদের টার্গেট, কম কাজ নয়। দ্বিতীয় জেনে রাখবেন, এই যে পাত্তার কথা বলছিল নয়দা সিপিএম এর আমলে আমি খুব শুনতাম, খুব পাত্তা দেয় নাকি, কোথায় পাত্তা, ইলেকশনের আগে দিত পাত্তা আর ইলেকশনের পরে মাথায় দিত গাট্টা, পাত্তাটা কেড়ে নিত। আর আমাদের আমলে ওরা 2 বছরও দিয়েছে 10,000, আর আমরা 2.5 বছরে করেছি 2 লক্ষর ওপর মানুষ পাত্তা পেয়েছে, মাথায় রাখবেন। স্বাধীনতার 66 বছর কংগ্রেস সিপিএম সব মিলিয়ে কটা সরকারি কলেজ হয়েছে বাংলায়? 38টা, আর আমাদের 2.5 বছরে 31টা সরকারি কলেজ, আর তার মধ্যে 14টা আবার বেসরকারি কলেজ, অর্থাৎ কটা হলো 45টা, 46 বছরে 38 আর 2.5 বছরে 45, কোন অঙ্ক হলো, অঙ্কটা কি হলো? 35 বছরে 1টা বিশ্ববিদ্যালয় আর আমাদের 2.5 বছরে 8টা বিশ্ববিদ্যালয়, 8টা, এমনকি মহিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে। নজরুল ইসলাম এপার বাংলার ওপার বাংলার, ওপার বাংলার জাতীয় কবি আমাদের রবীন্দ্র নজরুল, আমরা বলি একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। কি হয়েছিল, কি হয়েছিল, 66 বছর লেগেছিল ভাবতে, আর আমাদের 2.5 বছরের মধ্যে আমরা দুর্গাপুরে নজরুল ইসলাম বিমানবন্দর তৈরি করে দিচ্ছি এবং আমরা নজরুল ইসলাম ইউনিভার্সিটি চালু করে দিয়েছি আসানসোলে, যান গিয়ে দেখে আসুন, ক্লাস শুরু হয়ে গেছে, পঞ্চানন মর্মা কুচবিহারে ক্লাস শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যেমন আছে কুচবিহারে আবার দুটো মেডিকেল কলেজ হচ্ছে, একটা সরকারি একটা বেসরকারি, এখানেও ডেন্টাল মেডিকেল কলেজ হয়েছে, ঢেলে কাজ হচ্ছে, চা বাগানের শ্রমিকদের বেতন আমাদের সরকার বাড়িয়েছে, আমরা টি ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি করছি যাতে টি ট্যুরিজমটাকে আমরা হাইলাইট করে অনেক বড় বিজনেস আরো বাড়তে পারে। জেনে রাখবেন একটা ফিল্ম সিটি শিলিগুড়িতে তৈরি হচ্ছে, যেটা তৈরি হয়ে গেলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে, 3টে ITI তৈরি হচ্ছে শুধু দার্জিলিং জেলার মধ্যেই, তাছাড়া অনেক ক্লাস্টার তৈরি হচ্ছে, আর গাজলডোবা যেটা শিলিগুড়ি থেকে মাত্র 20-35 মিনিটের পথ, সেই গাজলডোবায় 3,500 কোটি টাকার বিজনেস হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি মিটো ইন্ডাস্ট্রির জন্য। এই সমস্ত জায়গাগুলো বেশি করে হোটেল তৈরি হোক, বেশি করে দোকান তৈরি হোক, বেশি করে ইন্ডাস্ট্রি তৈরি হোক, বেশি করে কারখানা তৈরি হোক, আলিপুরদুয়ারে NTPC পাওয়ার ইউনিট করছে, সব ক্লিয়ার করে দিয়েছি, আলিপুরদুয়ারে NTPC পাওয়ার ইউনিট করছে, সব ক্লিয়ার করে দিয়েছি, অনেক কিছু হোক যাতে মানুষ উন্নয়নকে করে আমার ভাই বোনেরা বেঁচে থাকতে পারে, তারা উন্নয়নে অংশীদার হতে পারে। আমি চাই আমার ভাই বোনেরা ভিক্ষে করবে না, আমার এই 87,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে, এই 87,000 কোটি টাকা যদি আমার থাকতো 87,283 কোটি টাকা আমি একদিনে 20 লক্ষ ছেলে মেয়ে শুধু সরকারি চাকরি করে দিতে পারতাম। মাইনেটা দেবে কোত্থেকে? মাইনে দিতে গেলে ক্যাশ টাকা লাগে, নন প্ল্যান এক্সপেন্ডিচার, মাইনে দেওয়ার টাকা নেই, সব টাকা কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে যে সরকারি কর্মচারী আছে, কি করে মাইনে দেবো, কি করে পেনশন দেবো, চিন্তা করে রাত্রিরে ঘুম আসে না, এত আমাদের সাথে অবিচার করেছে, সিপিএম থাকাকালীন টাকা কাটেনি, বিজেপিও কাটেনি, কংগ্রেসও কাটেনি, আর যা কেটেছে পেছন দিয়ে দিয়ে দিত, আর আমাদের সময় সব কেটে নিয়ে চলে যাচ্ছে ভাতে মারার জন্য বাংলাকে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, জেনে রাখবেন যতদিন বাঁচব মানুষের কাজ করব, আর আমায় যদি কেউ মনে করেন আমাকে অসম্মান করতে গিয়ে আমার বাংলার মাকে অসম্মান করবেন, আমার বাংলার আম্মাকে অসম্মান করবেন, আমার সংখ্যালঘুদের টাকা বন্ধ করে দেবেন, আমার ছাত্র যৌবনের পেটের ভাত বন্ধ করে দেবেন, শ্রমিক কৃষকের পেটের ভাত বন্ধ করে দেবেন,
তাহলে জেনে রাখবেন আমি কিন্তু সেক্ষেত্রে একদম দুর্দান্ত টর্নেডো। আমি মানুষের কথা বলি, মানুষের টর্নেডো। আমাকে ছোঁয়া খুব মুশকিল, যদি ছুঁতে পারেন ছোঁবেন, আর যদি ছুঁতে না পারেন নির্বাচনের পরে পায়ে পড়বেন, কোনো লাভ নেই। আমি চাই বাংলার রাজ্যের উন্নয়নের স্বার্থে দিল্লিতে তৃণমূল কংগ্রেস জয় করুক। এবং তাই ভাই আর বাইনো মেরে কো এ বাত কেনা জরুরি হে কি আগর দিল্লি মে জো কংগ্রেস থা হাম কিউ ছোড় কে চলায়া। ডোমেস্টিক গ্যাস পেলে 450 রুপিয়া মে মিলতে থে, আবি 900 রুপিয়া। পেট্রোল কা ভাও কিতনা বাড়ায়া, ডিজেল কা ভাও কিতনা বাড়ায়া, প্রাইস রাইজ কিতনা বাড়ায়া, কিষান কো ফার্টিলাইজার মঙ্গাই কর দিয়া, কিয়া নেই কিয়া। যে এফডিআই রিটেল মার্কেট দোকানদার আপনারা জানেন সব দোকানগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছে, যাতে সবাই না খেতে পেয়ে মারা যায়, শুধু কয়েকটা লোকের পকেটে টাকা করবার জন্য, কালো তালিকা বাড়াবার জন্য। ছেড়ে দেবো সব, কেউ যখন প্রতিবাদ করেনি জেনে রাখবেন আমি একা দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। অনেক সময় তো আমি দেখেছি পার্লামেন্টে কংগ্রেস সিপিএম বিজেপি এক হয়ে গেছে, এমনকি অ্যামেন্ডমেন্টে ভোট দেয়নি, ডিভিশন দিয়েছে ভোট দেয়নি, রাজ্য ভাগ করা যাবে না তেলেঙ্গানা নিয়ে 20টা অ্যামেন্ডমেন্ট দিয়েছিল তৃণমূল কংগ্রেস, ভোট দেয়নি, হাত তুলে পাশ করে দিয়েছে, কোনো প্রেসকে ঢুকতে দেয়নি ভেতরে, পাশে কেউ ছবি পায়, ভুলে গেছি সেদিনের কথা। কংগ্রেস সিপিএম বিজেপি একত্রিতভাবে ইলেকশন লড়ছে, এখানে মাথায় রাখবেন। কংগ্রেস সিপিএমকে রাতে ফোন করে বলছে কখনো কখনো, তুমি ওই জায়গাটা করো আমি এই জায়গাটা করছি, আর বিজেপিকে বলছে তুমি ওই জায়গাটা করো, তিনজন লড়ছে একসাথে, মানে পরস্পর বোঝাপড়া করে, গটাপ গটাপ ম্যাচ। কংগ্রেস সিপিএম বিজেপি সবাই একসাথে লড়ছে আমাদের বিরুদ্ধে, আমরা একা লড়ছি। কেন জানেন তো? একা তো সেই লড়তে পারে যার হিম্মত আছে, একা তো সেই লড়তে পারে যার বুকের পাঁজরে জোর আছে, একা সেই লড়তে পারে যারা ডরে না, যারা ভয় পায় না, যো ডরতে নেই হে। যো কাফির হে ও ডরতে হে, আর যো ডরতে হে ও মরতে হে। হাম লড়তে হে, হাম ডরতে নেই হে। তাই মনে রাখবেন আমরা একা নই, মানুষ আমাদের 100। তাই আমরা তৃণমূল কংগ্রেস একা লড়ছি মানুষকে, 100 মানুষকে সাথে নিয়ে, ওরা 0, মানুষই হবে হিরো আগামী দিন বাংলার স্বার্থে। সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা সিটে একটা করে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, জোরপুরকে, আর বলবেন একটাও টাকা কেটে নিয়ে যেতে পারবে না, বাংলাকে বঞ্চিত করতে পারবে না, বাংলার মাটিকে ভাগ করতে পারবে না। যাও তোমাদের দিলাম একটা করে, দিলাম একটা করে ভোট দেবেন, বোতাম টিপবেন আর বলবেন অনেক টাকা কেটেছো, যাও নিজেরা এবার গোল্লাই যাও, বাংলা ভাগ করবে, যাও আগে নিজেদের সামলাও। একটা করে ভোট দেবেন আর মনে মনে এটা বলবেন, এটা আমাদের শপথ, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের কমিটমেন্ট, ইনশাল্লাহ এটা আমাদের করতে হবে। মায়ের কাছে মন্ত্র পড়ে বলেন, মা গো আশীর্বাদ দাও, শুভেচ্ছা দাও, দোয়া দাও, সেট এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। অনেক দিন সহ্য করেছি, আড়াই বছর ধরে সব বন্ধ করে রেখে দিয়েছি জানেন, তবু আজ পর্যন্ত কোনো সরকারি চাকরির মাইনি বন্ধ হয়নি, পেনশন বন্ধ হয়নি, উন্নয়নের টাকা বন্ধ করতে দিইনি, টিচারদের টাকা বন্ধ করতে দিইনি। একটা রাজ্য থেকে 87,000 কোটি টাকা কেটে নেওয়ার পরে বড় বড় কথা, আর কেউ কেউ গুজরাট মহারাষ্ট্র দেখাচ্ছে। আমাদের ইনকাম আমরা রেভিনিউ জেনারেশন করি আমরা 31%, গুজরাট করে 15%, যান তুলনা করুন তাদের লোকসংখ্যা কত আর আমাদের লোকসংখ্যা কত। বড় বড় ভাষণ, তারা লক্ষ লক্ষ কোটি টাকা পেয়েছে, আমার মতো কোথাও ধার নেই কোনো রাজ্যে। এরকম শিশু মৃত্যু কত, 1,000-এ ন্যাশনাল গড় অ্যাভারেজ হচ্ছে 44% ন্যাশনাল লেভেলে, গুজরাটে কত 42%, বেঙ্গলে কত 32%। বড় বড় কথা হচ্ছে, শুধু মিথ্যে কথা বলা, মিথ্যে প্রচার করা, টাকা দিয়ে প্রচার করা। এখন আর সেরকম কোথায় পাবেন যে খুঁটিয়ে খুঁটিয়ে মানুষের কথা বলবে আর মানুষের কথা লিখবে? এখন তো সব টাকা দিয়ে সব হচ্ছে, ঠিক করে দেওয়া হচ্ছে, এই বলবে, এই লিখবে, এই করবে, আর একতরফা আমরা যারা কাজ করছি আমাদের বিরুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে। আই ডোন্ট কেয়ার, মানুষ যেদিন আমায় বাদ দেবে আমি বাদ হয়ে চলে যাবো, আমার কোনো জয় আসে না। আমি এখনো মনে করি আমায় জেতালে মানুষের লাভ, আর আমি হারলে আমার লাভ। কাজী আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, এর লড়াই কঠিন লড়াই, কিন্তু এর লড়াই আমি কোনো লড়াই কঠিন বলে মনে করি না। মানুষ হয়ে জন্মেছি, জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে। অনেক চক্রান্ত চলছে, কখনো কখনো দেখছি সিপিএম কংগ্রেস বিজেপি ভাগাভাগি করে নিয়ে বিজেপি চলে যাচ্ছে হিন্দু এলাকায়, গিয়ে বলছে ওই মুসলমান আসছে ওকে ভোট দেবে না, কংগ্রেস চলে যাচ্ছে সংখ্যালঘুদের এলাকায়, গিয়ে বলছে বিজেপিকে আটকাতে হলে কংগ্রেসই পারবে। 66 বছর কি করেছিলে? 1% রিজার্ভেশন দিয়েছো মুসলিমদের জন্য? 1% করেছো, শুধু জুজুর ভয় দেখিয়ে 66 বছর পার করেছো। কংগ্রেস চলে যাচ্ছে মুসলিম এলাকায় শুশুরি দিচ্ছে, বিজেপি চলে যাচ্ছে হিন্দু এলাকায় শুশুরি দিচ্ছে, আর সিপিএম হচ্ছে দুপাশে দুই কলা গাছ আর মধ্যেখানে বসে আছে। মধ্যেখানে কি? দুই পাশে দুই কলা গাছ আর মধ্যেখানে বসে আছে একটা বিচুটি পাতার গাছ। এদিকে গেলেও চুলকায়, ওদিকে গেলেও চুলকায়, একেবারে সর্বঘটের কাটালি কলা, হলুদ গুঁড়া সব রান্নায় লাগে, অথচ লাগেও না, পোস্তয় লাগে বলুন, লাগে না। সুতরাং কাজই হচ্ছে সারাক্ষণ নিজেরা যখন ছিল কিছু করতে পারেনি, এখন বড় বড় ভাষণ দিয়ে বেরোচ্ছে, আর কানে কানে, চোখে চোখে দেখা হচ্ছে না, আমার কানে কানে দেখা হচ্ছে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কেন বলো না, সে গানে এখন বলছে কানে কানে কথা বলো চোখে চোখে বলো না, ধরা পড়ে যাবে। এসব চলছে, তো এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি মনে করি আমার বেস্ট ক্যান্ডিডেট, আমার সবাই এবার খুব ভালো ক্যান্ডিডেট, এমনকি আমার তপশিলি আদিবাসীরা যে ক্যান্ডিডেট রয়েছে আপনারা গর্ব করে বলতে পারেন তৃণমূল কংগ্রেসে, আটটা তার মধ্যে ডক্টরেট এবং ডাক্তাররা আছে, আমার টিচার আছে, আমার WBCS আছে, মানে রেজিগনেশন করে চলে এসছে, আমার ডক্টর আছে, আমার PhD করা আছে, আমার সাধারণ ছেলে আছে, আমার ফিল্মস্টার আছে, কে নেই বলুন তো? দেব যেমন লড়ছে, সন্ধ্যাদিও লড়ছে, মুনমুনও লড়ছে, গানের 1 নম্বর শিল্পী ইন্দ্রনীলও লড়ছে, সৌমিত্রও লড়ছে, সবাই লড়ছে, আর মা বোন হাইয়েস্ট ইন ইন্ডিয়া আমাদের পার্টিতে 11 জন 42 জনের মধ্যে 11 জন মহিলা লড়ছে, এবং তারা প্রত্যেকে ভীষণ ভালোভাবে লড়ছে। ছোট বাচ্চা ছেলে মেয়েরা আছে 25 থেকে 30-35 বছরের মধ্যে আমার 8-10 জন লড়ছে, আবার সিনিয়ররাও আছে, মিডিল এজের লোকেরাও আছে, সবাইকে নিয়ে আমরা করছি। তাই আমি মনে করি দার্জিলিংয়ে যত ক্যান্ডিডেট হয়েছে তার মধ্যে বেস্ট ক্যান্ডিডেট বাইচুং ভুটিয়া, যতগুলো দার্জিলিং লোকসভায় এতদিন পর্যন্ত প্রার্থী হয়েছে। আমার তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে দেখা, আমি একজন বোন হয়ে ভাইয়ের কথা বলছি, এটাই বিউটি। দেখুন, আমি যদি সমতলের লোক হই পাহাড়ে আমার বাইচুং, অর্থাৎ আমি যেটা বলেছিলাম মিলিয়ে দিলাম, পাহাড় এবং সমতল একসাথে করব, এবং জোড়া ফুল সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, দিল্লিটাকে বদলে দিন, পাহাড়ে শান্তি এনে দিন, সমতলকে এক রেখে দিন, পাহাড়কে এক রেখে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আর ভাই বোনেরা আমার নিউ জেনারেশন, চিন্তা করবেন না, আমরা কাজকর্ম করছি, সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে, সবারটাই হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, ভরসা রাখুন। মনে রাখবেন আমরা সারাদিন কাজ করি একটাই কারণে, মানুষের পরিবারকে নিয়ে আমায় কাজটা করতে হয়। আমি যেদিন থেকে রাজনীতি করি আমি বাড়ির কোনো অকেশনে থাকি না, আমার জীবনে মাত্র একটা অকেশনে ছিলাম, এছাড়া আমি কোনোদিন থাকিনি, কারণ আমি মনে করি মানুষের পরিবারটাই আমার পরিবার, এবং তাই মানুষের পরিবারের জন্য আমার জীবন বন্দি থাকবে। আর চক্রান্ত যাই চলুক, দাঙ্গা লাগানোর চেষ্টা করুক, হিন্দু মুসলমানকে ভাগাভাগি চেষ্টা করুক, কেউ শুনবেন না। কয়েকটা নেতা দাঙ্গা লাগায় পালিয়ে যায়, কিন্তু যারা দাঙ্গা করে তাদের বিরুদ্ধে এমন কেস হয় যারা কোনোদিনও সাড়া পায় না। কোনো নেতার কথায় কোনো জায়গায় কেউ দাঙ্গা লাগবেন না। হিন্দুরাও আমাদের ভাই বোন, মুসলিমরাও আমাদের ভাই বোন, পাহাড়িরাও আমাদের ভাই বোন, রামবংশীরা আমাদের ভাই বোন, সমতলও আমাদের ভাই বোন, উদ্বাস্তুরাও আমাদের ভাই বোন, সংখ্যালঘুরাও আমাদের ভাই বোন, পাঞ্জাবিরাও আমাদের ভাই বোন, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে এর থেকে বড় কথা হয় না। যাবার আগে বলি, চক্রান্ত চলছে, কিন্তু এসব চক্রান্তে কিছু হবে না, মানুষ যা বলবে তাই হবে। নাগিনীরা চারিদিকে ফেলে দিতে বিষাক্ত নিঃশ্বাস, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, আমার ছোট্ট ভাই বোনগুলো
ওদের মুখের হাসি আমি দেখতে ভালোবাসি, ওরাই আগামী দিন ভারতবর্ষ গড়বে। এবং মনে রাখবেন না, উর্দুতে শায়রি আছে কি রাহা গুলশান তো ফুল খিলেঙ্গে, রাহা গুলশান তো জোড়া ফুল খিলেঙ্গে, মানে আমাদের তৃণমূলের জোড়া ফুল, রাহা গুলশান তো তৃণমূল খিলেঙ্গে, রাহা গুলশান তো তৃণমূল জিতেঙ্গে, রাহা গুলশান তো জোড়া ফুল খিলেঙ্গে, আর রাহা জিন্দগি তো ফির মিলেঙ্গে কামিয়াবি কা সাথ, দিল্লি কা কামিয়াবি কা, দিল্লি কামিয়াবি করনে কা সাথ, বাইচুং কা সাথ, কামিয়াবি হোনে কা সাথ। মনে রাখবেন, রোশনি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নাহি, মোহাব্বত এক সে হোতা হ্যায় হাজারো সে নাহি, আগর আপকো প্যার নিসা মোহাব্বত কুছ হ্যায় তো বাইচুং ভুটিয়া কে সাথ মে রহনা চাহিয়ে, ঠিক হ্যায়, ইসকো ভোট দেনা, আর কোই কুছ বোলেগা তো বোলেগা বহুত হুয়া যাও, আপ তো চুনাও কে টাইম আতে হ্যায় উসকো বাদ ভাগতে হ্যায়, আবি পহলে সে ভাগো নেই মিলেগা, দার্জিলিং এ দাবি তৃণমূল কংগ্রেসই জিতেগা, আর উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস আবি তৃণমূল কংগ্রেস কা জোড়া ফুলি জিতেঙ্গে, তুম লোক যাও বহুত হুয়া আও নেই চাই। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি মায়েদের আমার প্রণাম, মায়েদের আমার সালাম, আমার এগুলো এরকম নয়, এগুলো এরকম ভাবে এখন বলা যায় না, ইলেকশন তো আপনাদের তো সংসদে নিয়ে নিয়েছে, আপনাদের লাইফ তো সেভ হয়ে গেছে, সবচেয়ে বড় কাজ করে দেওয়া হয়েছে, 17,000 করে দেওয়া হয়েছে অলরেডি এসএসকেএমএস, এগুলো ইন্ডিভিজুয়াল ইস্যু বলা যায় না, এটা পলিটিক্যাল মিটিং বোঝেন তো, এটা ইলেকশনে কোড অফ কন্ডাক্ট আছে, আপনাদের নিয়ে নিয়েছে তো অলরেডি, আমি তো বলে গেছি আগে, যেগুলো বলে গেছি সব তো এত তো বলতে পারি না একসাথে, প্রচুর আছে, প্রচুর কাজ হয়েছে, অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, সংসদে চলে গেছে, আপনাদের অলরেডি সংসদে গেছে, আপনাদের থেকে শুরু করে আশা থেকে শুরু করে অনেক আছে, সবারই করা হয়েছে, কারো কাজ বাকি নেই, কিছু বাকি আছে যেগুলো টাকা হলে দেখা যাবে। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে, শুভ নববর্ষ জানাই অ্যাডভান্স, আমি তার আগে আবার আসবো, শুভ নববর্ষের আগে আমি আবার শিলিগুড়িতে আসছি, ওরা যত ইচ্ছে ঘুরে বেড়াক আমিও কিন্তু ঘুরে বেড়াবো, আর আমি তো রোজ আসি, আমার তো পক্ষে ওই 365 দিন ইলেকশনকে কেন্দ্র করে আসা নয়, আমি তো আবার আসবো, পারলে পারো, ওই যে বলেছি লড়লে লড়ো, করলে করো, ছুতে পারলে ছুঁয়ো, আর না ছুতে পারলে বিদায় নিও, তোমরা সবাই ঘুরে বেড়াও, আমি একা ঘুরে বেড়াবো, আমি দেখবো মনের জোর কার বেশি আর মানুষের জোর কাদের সাথে। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, ভালো থাকবেন।